আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে রিভিউ, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষার আপডেট নিউজ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজ MBBS ভর্তি পরীক্ষার ফলাফলের আরও দুটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেট দুটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়। চলো এখন দেখে নিই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ প্রথম আপডেটটি হচ্ছে MBBS ভর্তির ফল নিয়ে অসন্তুষ্ট 5190 জন। এই নিউজগুলো আজই প্রকাশিত হয়েছে। 2020-21 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষার ফল নিয়ে 5000 শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেছেন। বুধবার 5 মে দুপুর পর্যন্ত ফল পুনর্মূল্যায়নের জন্য 5190 জন আবেদন করেছেন। গত 20 এপ্রিল থেকে পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছিল। তথ্যমতে গত 2 এপ্রিল সারা দেশের 19টি কেন্দ্রের 55টি ভেন্যুতে একযোগে MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 1,16,792 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে 48,000-এরও বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। সামগ্রিক দিক বিবেচনায় এবার ছাত্রছাত্রীদের রেজাল্ট রিচেকের সুযোগ দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এদিকে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার 6 মে জরুরি বৈঠকে বসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। দুপুর 2:30 এই বৈঠক শুরু হয়। গতকাল বুধবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও কিছু কারণে সেটি সম্ভব হয়নি বলে জানা গেছে। এই প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর AK আহসান হাবিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ দুপুর 2:30 আমাদের বৈঠক আছে, মিটিংয়ে পুনর্মূল্যায়নের ফলসহ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। কতজন শিক্ষার্থী রেজাল্ট পুনর্বিবেচনা আবেদন করেছেন জানতে চাইলে তিনি আরও বলেন, গতকাল দুপুর পর্যন্ত 5190 জন তাদের ফল রিচেকের জন্য আবেদন করেছেন। রাত 12টা পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল, আবেদন কিছু বাড়তে পারে। আরেকটি আপডেট হচ্ছে ঈদের আগেই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন। আসন্ন রোজার ঈদের আগেই MBBS ভর্তি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হতে পারে। ফল পুনর্মূল্যায়নের জন্য একটি সাব কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাথে সমন্বয় করে রিচেকের ফলাফল প্রকাশ করবে। OMR মেশিনের ফল পুনর্মূল্যায়ন করা হবে। OMR মেশিনেই ফল পুনর্মূল্যায়ন করা হবে। আজ বৃহস্পতিবার 6 মে 2020-21 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে, টেলিটকের মাধ্যমে ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের একটি তালিকা দেয়া হয়েছে। এই তালিকা অনুযায়ী উত্তরপত্রগুলো বাছাই করে আলাদা করবে ফল পুনর্মূল্যায়নে গঠিত কমিটি। এরপর সেই উত্তরপত্রগুলো OMR মেশিনে রিচেক করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার 1,16,792 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সবার উত্তরপত্র এখন লকারে বন্দি। এই বিপুল সংখ্যক উত্তরপত্র থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদা করাই এখন আসল চ্যালেঞ্জ। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে মেডিকেল ভর্তি পরীক্ষার পুনর্মূল্যায়নের নতুন এই আপডেটটি। তাই নতুন আপডেট পাওয়ার সাথে সাথেই আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিব। আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না কিন্তু। আজকের জন্য আল্লাহ হাফেজ।